এত বড় সংকট সম্ভবত বাংলাদেশে আর কখনো হয়নি। আপনার হত্যার ঘটনার বিশদ আপনারা জানেন, আগে হয়তো জানেননি, কিন্তু এখন ফেসবুকের কল্যাণে, পত্রপত্রিকার কল্যাণে, ইউটিউবের কারণে সবাই দেখেছেন কি নির্দয় ভাবে পিটিয়ে এরকম একটা মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে। কিন্তু তার চাইতে বড় সংকটের বিষয় হলো এই হত্যাকে এখন সমগ্র জাতির উপর চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এই হত্যাকাণ্ড কারা ঘটালো? জবাব এক কথায়, ছাত্রলীগের পান্ডারা। আর কেউ জড়িত ছিল? ছাত্রদল, বামপন্থী কোন ছাত্র সংগঠন, কোন সামাজিক সংগঠন? কেউ না, শুধু ছাত্রলীগ। সেই ছাত্রলীগেরই 19 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আওয়াজ উঠবার কথা ছিল এই রকম খুনি একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দাও, কিন্তু কৌশলে সরকার এরকম করলেন যে ছাত্র রাজনীতি নিষেধ করে দেওয়া হোক। মাথা এত ব্যথা করে, মাথাই কেটে ফেলো, কোন চিকিৎসা দিয়ে মাথাকে সুস্থ করা হবে তার ব্যবস্থা করা হলো না। সারা দেশ জুড়ে এই অত্যাচার চলছে, এই র‍্যাগিং, এই গণরুম, গেস্ট রুম, ছাত্রদের উপর নির্যাতন, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, হলের সিট ফেলে দেওয়া, বিছানাপত্রে আগুন লাগানো, পরীক্ষা দিতে বাধা দেওয়া, কোন নতুন ঘটনা? হলে হলে সমস্ত সিট গুলো ছাত্রলীগের দখল করে নেওয়া, কেউ কি জানে না? হঠাৎ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অন্যান্যরা জানালো এরকম শুরু হয়েছে, আমরা তো কেউ জানতাম না। ওইখানে 8টার সময় ছেলেটাকে ধরে নিয়ে গেছে। যারা যারা ছাত্র রাজনীতি নিষেধ করবার কথা বলে তাদের বলি, ওই সময় বুয়েটে যদি ছাত্রদল থাকতো, যদি বামপন্থী ছাত্র সংগঠন থাকতো, অপরাপর ছাত্র সংগঠন থাকতো, ওই ছেলেকে ওইখান থেকে ধরে নিয়ে যাওয়া সম্ভব হতো? মিছিল বলত, প্রতিবাদ হতো, সাংবাদিকদের ফোন করত, ভিডিও ক্যামেরা আসতো, পুলিশ আসতো, ওই ছেলে বাঁচত? 11 বছর ধরে এই নরকের মতো অবস্থা কারা তৈরি করে রেখেছিল? বিএনপি, জেএনসি, নাগরিক ঐক্য, নাকি শুধু আওয়ামী লীগ? আজ একথাও বলবার সময় হয়েছে, যেই সরকার নিজে ছাত্রদের হত্যা করে ওই সরকারকে আমরা চাই না। আমি বুয়েটের ছাত্র ছাত্রীরা মিলে যে শপথ দিয়েছে কাল, তার জন্য তাদের অভিনন্দন জানাই। তারা সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শপথ নিয়েছে। কিন্তু আমি আরো বেশি অভিনন্দন জানাই ওখানকার শিক্ষক সমিতিকে, কারণ তারা ওই শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করেছেন, বলেছেন ওই ভিসির সাথে শপথ নেবার কোন যুক্তি নাই। আছে ওই ভিসির কারণে ছাত্রটা মারা গেছে। ওই রাত্রেবেলা যদি ভিসিকে দাঁড়াতেন, উনি যদি বলতেন আমি উপর দিস চিনি না, কোনো সরকার চিনি না, আমি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি ছাত্রদের চিনি, এই ছাত্র আমার সন্তান, তাকে রক্ষা করবার জন্য আমি দাঁড়ালাম, এই ঘরের দরজা দরকার লাগলে আমি একা ভেঙে ফেলব, ওই ছাত্রকে উদ্ধার করব, সে তা করেনি। ওই প্রচণ্ড ভিসি তাকে খবর দেওয়ার পর ঘর থেকে বেরোয়নি, মারা যাবার পরে লাশ দেখতে আসেনি, তার যখন জানাজা হয়েছে তখন জানাজায় যায়নি, তারপরে ছাত্রলীগ, যুবলীগের পান্না নিয়ে, পুলিশ লীগ, এসপি লীগের সদস্যদের নিয়ে তার বাড়িতে গেছে কবর জিয়ারত করতে। কত বড় প্রতারক হতে পারে সে! তার সঙ্গে মিলে শপথ নিয়ে সন্ত্রাস মোকাবেলা করা যাবে? এই সন্ত্রাস মোকাবেলা করবার জন্য ওই ভিসিকে চাকরি দেওয়া হয়েছে? সন্ত্রাস মোকাবেলা করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন আছে? দুর্নীতি বন্ধ করবার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির উপরে নির্ভর করবে জনগণ? সারা বাংলাদেশ জুড়ে সম্ভবত 9টা ভাইস চ্যান্সেলরের নামে দুর্নীতির অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনি কি ভিসি না ওসি? উনি নাকি রাত্রেবেলা বসে তার স্বামী সহ, তার মেয়ে সহ, জামাই সহ
1,60,000 টাকা ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ারা করেছেন। ও ঠিকাদার, ও ঠিকাদারদের সন্তান, এখন পর্যন্ত তাকে কেন চাকরিচ্যুত করা হলো না? বড় বড় যে কথা বলেন, আমি পরশু দিনে এক টক শোতে গেছি, এক ভিসি প্রাক্তন এক বিশ্ববিদ্যালয়ের, তিনি বলছেন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ব্যবস্থা নিয়েছেন, উনি ব্যবস্থা করছেন। কি ব্যবস্থা নিয়েছেন? সবার বিচার করবেন, করবেন, গ্যারান্টি আছে। চট্টগ্রামে একজন ছাত্রের হত্যা হয়েছিল মনে আছে আপনাদের, 10 বছর কি 12 বছর পরে 21 জন আসামি ছিল, সব ছাত্রলীগের আওয়ামী লীগের পান্ডা গুন্ডা কুড়িরা, তাদের সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই যে বিশ্বজিৎ হত্যার শেষ পর্যন্ত মামলার ফলাফল দেখেছেন না আপনারা? এখন মানুষের চোখে কান্না, বুকের মধ্যে আগুন, মানুষের মনে বারুদ চলে। এখন তো ওটা ঠান্ডা করবার জন্য ভালো ভালো কথা বলবেই, 2-3 বছর পরে শোক কমবে, আরো নতুন নতুন ঘটনা ঘটবে, 5 বছর পর মানুষ সেই সমস্ত ঘটনার মধ্যে যাবে, তখন এই ছাত্রলীগের পাণ্ডাদের 19 জনের মধ্যে হয়তো দেখবে হয়তো 18 জনকেই তারা খাবার দিয়ে ফেলবে। অতএব আমরা ডাকসুর ভিপিরা আর একটা কথা বলতে চাই, আমরা ভুলব না, আমরা বিশ্বজিতের কাহিনী ভুলব না, আমরা চট্টগ্রামের কাহিনী ভুলব না, আমরা এই ঘটনাও ভুলব না, সজাগ আছি বিচারের শেষ পর্যন্ত দেখে তারপরে জনগণের কাছে। কাউকে মাফ করে দেবেন, ছলা গলা করবেন, ষড়যন্ত্র করবেন, আমাদেরকে ভুল বুঝিয়ে জনগণকে বিভ্রান্ত করে তারপরে আবারও ছাত্রলীগকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন, তা হবে না। আচ্ছা বলেন, একটা খুনের মামলা যখন হয়, যারা খুন করে তারা আসামি হয়, তাদের বিরুদ্ধে বিচার হয়, কিন্তু সবার উপরে থাকে এই হত্যার নির্দেশদাতাকে, হয় না? তাকে বিশেষ আসামি করা হয়। আপনি যদি মামলা করেন ছাত্রলীগের 21টা ছেলের নামে জাহাঙ্গীরনগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, তাহলে আমি জিজ্ঞেস করি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওই নেতারা যে বললেন আমরা বড় ভাইয়ের সঙ্গে টেলিফোনে মেসেঞ্জারে কয়েকবার যোগাযোগ করেছি, ওই বড় ভাইটা কে? নাম বলেন, পুলিশ সেটা বার করতে পারে নাই। ওই নেতারা কাদের কাদের সাথে যোগাযোগ করেছে? ছাত্রলীগের সাংগঠনিক নেতাকে, ছাত্রলীগের সাংগঠনিক নেতাকে। উনি দায় এড়াতে পারবেন? ওনাকে দাঁড়াতে হবে না জনগণের সামনে, জনতার আদালতে আসামির কাঠগড়ায়। আচ্ছা আপনি যদি বলেন আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি, ভালো কথা, তারা বিচার করেন। আমরা এখন দেখছি সরকারি দলের নেতারা বলছেন, সরকারি দলের এমপিরা বলছেন যে পরিবার নিয়ে এত অহংকার করেন, গর্ব করেন, সেই পরিবারের সদস্য, সংসদ সদস্য, তিনি বলছেন, নাম ধরে বলছেন, দুদকের চেয়ারম্যান দায়িত্ব পালন করে নাই, বিচার করছেন না কেন? বাচ্চুর নাম বলে বলছে একটা ব্যাংক লুট করে নিয়ে গেছে, এখনো গ্রেপ্তার হয়নি কেন? কেন শেয়ার কেলেন গেলে কেউ গ্রেপ্তার হলো না? কেন যারা যারা ব্যাংক খেয়েছে তাদের নামে বিচার হয় না? কেন বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে কোনো তদন্ত হলো না? পত্রিকায় খবর ছাপা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই চুরির ঘটনা, বাংলাদেশ ব্যাংকের গোল্ড ব্যাংকের লুটের ঘটনা 21 দিন পর্যন্ত গোপন রেখেছিলেন, কথা যদি সত্যি হয় তাহলে তাকে কেন গ্রেফতার করছেন না? কত টাকা? 77,000 কোটি টাকা। হলমার্কের কত টাকা? 4,500 কোটি টাকা। আমাদের তখনকার অর্থমন্ত্রী বলে বলেছেন ওটা বাদামের খোসার মতো। বাচ্চু সাহেব কত কোটি টাকা লুট করেছেন বা কত সুবিধা দিয়েছেন, সেটা প্রায় 5,000 কোটি টাকার মতো। আর আমাদের বেগম জিয়া কত কোটি টাকা লুট করেছেন, মামলাই দিয়েছেন 2 কোটি নাকি 2.5 কোটি টাকা, ওই 2.5 কোটি টাকা তিনি একটা ব্যাংকে রেখেছেন, সেই টাকা এখন সুদে আসলে 8 কোটি টাকা, তাহলে তাকে বরঞ্চ পুরস্কার দেন, 100 কোটি টাকা খেলাপি থাকবার পরে। কেউ যদি গত ভোট ডাকাতির নির্বাচনে অংশ নিতে পারে তাহলে 2 কোটি টাকার জন্য তার 10 বছর সাজা দিলেন, এত প্রসন্ন আপনারা? 3-3 বারের প্রধানমন্ত্রী, সেদিন টক শোতে একজন বললেন, উনি যখন জেলে যান হেঁটে হেঁটে গেছেন আর এখন যান পিজি হাসপাতালে দেখতে, আপনারা টেলিভিশনে তো দেখেছেন,
ডাক্তারকে পরীক্ষা করাবার জন্য যখন আসেন তখন হুইল চেয়ারে করে আসছেন। বিএনপির নেতাদেরকে আমি দেখলাম টেলিভিশনের সামনে এসে বলছেন, ওনাদের বলায় কোনো কাজ হয় নাই, হবেও না, কারণ আমাদের সরকারের হৃদয়টা পাষাণ দিয়ে বাঁধা, ওটা স্টিল, ওর মধ্যে মানুষের কথা যায় না। তবু তারা এসে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী একবার আসেন, দেখেন বেগম জিয়াকে, আপনার নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না, তার জামিন দিয়ে দেন, তিনি তো জামিন পান, আপনি তার জামিন নেন না। আর এই ব্যাংক ডাকাতগুলো, বড় বড় প্রজেক্টের শত শত কোটি টাকা লুট করা, তারা সবাই বাইরে যাচ্ছেন, সব কাজকর্ম করে বেড়াচ্ছেন। এত বড় অন্যায় করে যে সরকার আছে, এই সরকারের দিন শেষ। আপনারা বলবেন বিরোধী দল আপনারা কাজের কাজ কি করতে পারছেন, এই যে এখানে কথা বলছি সেটাও একটা কাজ তো, এইখান থেকে বেরিয়ে শহীদ মিনারে যেতে চাই, এখন যান ওই মোড়ের মধ্যে, আমরা যতজন নেতা কর্মী আছি তার চাইতে পুলিশ দাঁড়িয়ে আছে, যদি আবার আমরা দিতে বের হই, মানে অবস্থাটা এরকম, আমরা নেতারা জনগণের সামনে দাঁড়াতে পারলে এই সরকার থাকবে না, এটা এই সরকারই মনে করে। আমাদেরকে একবার আটকাতে পারবেন, দুইবার আটকাতে পারবেন, তিনবার আটকাতে পারবেন না। অতএব আমরা ঐক্যফ্রন্ট বসেছি, হিসাব করেছি, কথা বলেছি, চিন্তা করেছি, আমরা বলেছি যদি আমাদের নেতার, যদি আমাদের পিতার শোক 40 বছরের শেষটা হয়, তাহলে আব্রারের মৃত্যুর শোক আমাদের 4 বছর ধরে চললে ওনার কেন গা জ্বলবে। ওনারা ফতোয়া দেন, যথেষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন, আর আপনাদের শোক সভা করার দরকার নাই, কিন্তু আমরা শোক সভা করব, এবং আমাদের সিদ্ধান্ত সেটা আমরা সরোয়ারটি উদ্ধারে করব। পুলিশ ঘেরাও করে রাখবে, রাখুক। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, টেলিভিশনের ক্যামেরাগুলো এখানে আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো তো আমাদের বক্তৃতা দিতে পারবেন না, কিন্তু আপনাদের মালিকদের কাছে আমি অনুরোধ করি, আমার এই 2 লাইন অন্তত দেবেন। আমি আহ্বান জানাচ্ছি, টেলিভিশনে যদি না হয়, ঢাকা মহানগরের যে কোটি কোটি মানুষ আছেন, আমাদের ওই কর্মসূচিতে আসে। আমরা যদি আপনাদের কাছে আলাদা করে যেতে নাও পারি, আমরা যদি এর জন্য যথেষ্ট প্রচার করতে নাও পারি, আমাদের যদি পারমিশন দেওয়া না হয়, আমাদের যদি বাধা দেবার চেষ্টা করা হয়, তারপরেও আমরা সেই কর্মসূচি পালন করব, কারণ আমরা জানি আব্রারের মৃত্যু মানে তো শুধু মৃত্যু নয়, আব্রারের মৃত্যু মানে একটা প্রতিবাদ। কত গাল ভরা কথাবার্তা বলেন, পিপাসার্থ মানুষ আমার কাছে এসেছে, ও পানি পান করতে চায়, আমি তাকে পানি দেব না। তো আমরা পিপাসার্থ মানুষ যখন তাদের কাছে যাই, গেছেন আপনারা পানি চেয়েছেন, তিস্তার পানি চেয়েছেন, এই সরকার তিস্তার পানি চাই তো নাই, এই সরকার গঙ্গার পানি চাই না, এই সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তাদের কাছে সাহায্য করতে পারে না, ওরা কেবল হুজুর হুজুর করে, যাই চান তাই দেব, আমাদের খালি গদিতে রাখে, ওই গদি ধরেই টানব এবারে, এবং হঠাৎ করে গদির নিচের পায়া এমন ভাবে ভেঙে যাবে যে আর সোজা হয়ে দাঁড়াবার সময় পাবে। আমরা সেই আন্দোলন করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আব্রার ওই ফেনি নদীতে, দেখেছেন না, একজন চিত্রকর একটা ছবি দিয়েছেন ফেসবুকে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, নৌকায় করে নদী পার হওয়ার চেষ্টা করছে, রক্তে নদী ভেসে গেছে, তার মধ্যে লাল একটা জামা, লাল একটা চাদর, লাল একটা পতাকা গায়ে দিয়ে আব্রার শুয়ে আছে। ওই আব্রার আমাদের প্রতীক, লড়াইয়ের প্রতীক, সংগ্রামের প্রতীক, ফেনি নদীতে যেন করে ওর লাশ ভাসে, আমি আজকে বলতে চাই ওই চিহ্ন ধারণ করে এই লড়াই আমরা অব্যাহত রাখব। ওরা বাধা দেবে, বাধা দেওয়ার কারণে একদিন যদি বেরোতে না পারি, আমাদের দোষ দেবেন না, আমরা সামনে যাই, আমরা লড়াই করি, কিন্তু তারপরেও ওই ব্যারিকেড যেদিন ভাঙবে, আপনারা বোঝেন সেদিন সরকারও থাকবে না।